আপনারা অপেক্ষা করছেন যে বায়ান শুনবো, অবশ্যই বায়ান করবো, দু ঘন্টা থেকে এক সেকেন্ড বায়ান কম করবো না। কিন্তু আমি একটা ছোট আবেদন রাখছি, এই যে ছেলেটা আমার বাম পাশে বসে আছে, এই ছেলেটাই মাদ্রাসার ফসল। একটা আম গাছে আম যখন ধরে তখন চাষি খুশি হয়ে গাছে পানি দেয়, আর আম যখন ধরে না তখন ওকে কেটে চুলোতে ভরে কুস্তি হয়েছে খেয়ে নেয়। তা আপনারা নগদ একটা প্রাপ্য পেয়েছেন, যাকে আল্লাহ তাআলা গোটা কোরআনকে হিফজ করার ক্ষমতা দিয়েছেন। ছেলেটা আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বসে আছে যে আমার জন্য দোয়া করো যেন আমি এই হিফজটাকে রাখতে পারি, রাখা খুব কঠিন, তো আল্লাহ যেন ওকে হিফজকে হেফাজত করার তৌফিক এনায়ত করেন, ভয় হবেন আমি। তাহলে ওরা তবু তো হিফজ করেছে, মন ধ্যান ব্রেন শরীর মস্তিষ্ক শ্রম দিয়েছে, তা আপনারা কি ওর সঙ্গে কেউ শরীর হবেন না দুয়াতে? জি হবেন কি হবেন না? তো যে যে শরীর হবেন, কোরআন শরীর কয় পারা ইউজ করেছে? তিরিশ পারা। তো আল্লাহর হস্তে এই গ্রামে এখন অনেক ফসল, মাছ গম ধান ইত্যাদি অনেক। একসময় অনেক অভাব ছিল, আমি বহু আগে থেকে আসি, আমার যখন জ্ঞান হয়নি, আমার বয়স যখন ১৪ তখন আমি এসছি ইসিকা। কার সঙ্গে এসেছিলাম জানেন? ছোট বাচ্চা ছেলের মতো আঙুল ধরে এসেছিলাম হযরত মাওলানা মাজাহিরুল ইসলামের সঙ্গে। উনি এসেছিলেন আপনাদের জলসায়, আমি ওনার হাত ধরে এসেছিলাম, এখানে খেলা করেছি ময়দানটায়। আমার মনে পড়ে বাচ্চাদের সঙ্গে উনি এসে পৌঁছালেন, আমি বাচ্চাদের সঙ্গে খেলতে লাগলাম, এই মাইন্ডের বয়সে এসেছি। সেই থেকে মাদ্রাসা দেখছি, এখনো মাদ্রাসাটা ভাড়ায় গিয়ে হয়নি। দুঃখ করে বলছি, আপনারা দুঃখ নিয়েন না, আমাকে ক্ষমা করবেন, ওই গোটা দিনাজপুরের মধ্যে একটা বড় মাদ্রাসা, যদিও দুটি আছে, তাও মালদার গায়ে লেগে আছে, একটা শ্রীমন্তপুর আর একটা আছে ভুলকি, যেখানে দশটা বিশটা ছেলে পারে ভাই। এখন প্রতিটি ঘরে হার্ভেস্টার আছে, ট্রাক্টর আছে। যদি দিনাজপুরে বলা হয় দুই বিঘা জমি বিক্রি করব, দাম করতে দেবে না, নগদ ক্যাশ দিয়ে দেবে, এমনটি লোক এখন আছে। কিন্তু মাদ্রাসায় দিতে গিয়ে এত কণ্ঠিত, বিশ পঞ্চাশ একশো ভাইয়া, এর জন্য বড় মাদ্রাসা দিনাজপুরে নাই। একটু চলে যান বর্ডার ক্রস করে মালদাতে সৈপুর দলিলপুর খর্দহিল, চলে যান পাটনা, ওখানে খানপুর রাঙ্গাইপুর, বড় বড় তো একটু হাতকে ঝাড়তে হবে। তো টাইম দিচ্ছি মাত্র পাঁচ মিনিট, তারপরে আমি বায়না একদম নেমে যাব। পাঁচ মিনিটের ভিতরে ৩০ জন যুবক ২০,০০০ করে দিতে পারবে? কিচ্ছু নাই, ২০,০০০টা মাছের দ্বারা ব্যবসা করছেন, তাদের কাছে ২০,০০০টি আমি ২০,০০০ চাইলাম, সর্বনিম্ন ৫,০০০ বলেন, ২০,০০০ ১০,০০০ ১৫,০০০ ৫,০০০ ৩০ জন যুবক কোরআনের খিদমতে দিতে পারবেন? এরকম কেউ আছেন যে আমি দিব ইনশাল্লাহ ১০,০০০? কত? ১০ নাম লিখেন, একজন দুইজন বলেন, উনি আছেন ঘোড়ার উপরে চেপে, ওনার কাছে আছে তালোয়ার ঢাল, আর হযরত উমার তখন খলিফা, উনি আছেন নিচে ঘোড়া লাগাম ধরে হাঁটছেন, একটু আগিয়ে দিচ্ছেন। হযরত আবু যর বারবার বলছেন, হুজুর চলে যান, হুজুর হয়েছে চলে যান, পার হয়ে গেল মদিনা, তারপরও উমার ঘোড়ার লাগাম ধরে নিচে হাঁটছেন, খলিফা নিচে হাঁটছেন, আর জিহাদে যাচ্ছেন আবু যর, তো উনি ঘোড়ার উপরে আছেন। এই বারবার একটা কথা আবু যর বলছেন, ওনাকে লজ্জা লাগছে, একজন খলিফা নিচে হাঁট, হুজুর চলে যান, হুজুর চলে যান, হুজুর চলে যান,
বলতে বলতে আবু জাহেল মুখ থেকে বের হয়ে গেল, হুজুর আল্লাহ আপনার ভালো করুন, চলে যান। উনি আমিন বলে ছেড়ে দিলেন। দুটি কথা এখান থেকে জেনেলেন, মুজাহিদের দোয়া কবুল হয় এর জন্য খলিফার দোয়া নেওয়ার জন্য হাঁটছিলেন। দ্বিতীয় হচ্ছে আমার জন্য দোয়া করো, এ কথা উমার বললেন না, উনি ব্যবহার দিয়ে দোয়া নিলেন। মুখ দিয়ে দোয়া চাওয়া যায়, কিন্তু ব্যবহার দিয়ে দোয়া নেওয়াটা কত ভালো। আবু জার যখন দোয়া করে দিলেন, আল্লাহ আপনার ভালো করুন, উনি বললেন আমিন, লাগাম ছেড়ে দিলেন। তাহলে এই আদব গুলো জানতে হবে। আমি রোমে শুয়ে আছি, প্রতি মিনিটে সাতবার দরজাটা খুলছে ফটাস ফটাস, তাহলে আমি কত আরামে ছিলাম আপনারা জানেন। ব্যবহার নোংরা হলে দোয়া বের হবে, ব্যবহার ভালো হলে দোয়া বের হবে। এসেছি আমি, দেখা করবেন, স্টেজ থেকে নামবো, সালাম মুসাফা হবে, দেখা হবে, তার আগে মানুষ রেস্ট করে। এর জন্য এগুলো কয় নম্বর হলো? নয় নম্বর হয়ে গেছে। আর একটা হলে দশ হয় একটা, দশ হাজারের একটা কে আছেন আল্লাহর বান্দা, একটা কি নাম? মাশাআল্লাহ, দশটা হলো পনেরো। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ আছেন? আর দু মিনিট, তারপর আমি বাইরে চলে যাব, দু মিনিট, নাহলে এটা অভিযোগই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. আজকে আমার মেন বক্তব্য হবে জাহান্নাম, অন্য কিছু নেই, শুধু জাহান্নাম। তবে জান্নাত কিছু আসবে হালকা। কেন জাহান্নামের কথা বলবো? মানুষের চেতনা হয়ে গেছে, যদি আমার আধার কার্ড ঠিক না থাকে তো আমাকে ভারতে রাখবে না, আমার ভোটার কার্ড ঠিক না থাকে, আমার বংশ তালিকায় যদি দলিলের রেজিস্ট্রেশনের লাইনগুলো ঠিক না থাকে তাহলে আমাকে ভারতে রাখবে না। কিন্তু এ পাগলা বোঝে না যে ভারতে তোমার সমস্ত কাগজ ওকে ঠিক, আপনি এখানকার, আপনার বাবা এখানকার, আপনার দাদু এখানকার, তার বাবা এখানকার, তার দাদু এখানকার, তার বাবা এখানকার, তার বাবা এখানকার, হাজার প্রমাণ করে দিলেও এখন বর্তমানে ভারতবর্ষের সাংবিধানিক যেটা আইন, যার কিলের জোর বেশি দেশ তার, যার কিল নাই সে ভেঙে যায়। এখানে আর কাগজ দেখিয়ে কি লাভ হবে? কাগজটা যদি সমস্যা হতো তাহলে সিএটা দরকার হতো না, আর কাগজটা যদি সমস্যা হতো আজ থেকে ২৫ বছর, ৩০ বছর কি ৪০ বছর আগে যদি দলিল বের করা যায় তো ওই দলিলগুলো তার বাংলা হিন্দিতে পাবেন না, ফার্সিতে পাবেন। এই ভারতের মাটির দলিল ফার্সিতে লেখা হয়েছে, একচুয়ালি আছে না নেই? তাহলে কাদের এই দলিল, কে ফার্সিতে লিখেছিল? কিন্তু আসলে মানুষ বুঝে না এই এনআরসি ইস্যুটা কে তুলেছে, এনআরসি ইস্যুটা কে তুলেছে। আপনারা লক্ষ্য করবেন, এই আশাটা আমি প্রশ্ন করছি, এনআরসি ইস্যুটা কে তুলেছে? এতগুলো লোক এখন মুখ খুললেন, এখন বিরাট করে লোক এখন মুখ খুলবে না, কিন্তু যদি ছোট করে একটা কাউকে গালি দিবি, আবার বসানো যাবে যে ভাই বসেন বসেন, তখন চিল্লানো শুরু হয়ে যাবে। মুখ খুলে মুখ খুলে বাংলাদেশের, বাংলাদেশে লোকেরা বক্তাদেরকে বকিয়ে নিতে পারে, এতগুলো সুস্থ মেজাজের মানুষ বসে রয়েছেন, আপনারা কি জবান করলে ইজ্জতটা চলে যাবে? জি না, সকলে বলেন এনআরসির ইস্যুটা কে তুলেছেন? মোদি সরকার। সবাই বলেছেন, ঠিক করে বলেন, সামনে কি এনআরসি হচ্ছে?
এখানেই বুঝাই আছে। আমি আপনাদেরকে আজকের জন্য জজ করলাম, আর আপনাদের কাছে আদালতে আমি বিচার নিতে আসলাম। আমার প্রথম প্রশ্নের বিচার করেন, দ্বিতীয় প্রশ্নের বিচার করেন, তৃতীয় প্রশ্নের বিচার করেন। একজন দার্শনিক তিনটে বিচার দিয়েছে মানুষের কাছে। এক নম্বর হলো বচনে বচনে বিটি হারাইল ক্যাঁপা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে ভটি পড়ল নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে, কত গভীর কথা বলেছে জানেন, কত গভীর কথা আছে জানে জানেন। এতগুলো লোক মুখ খোলাতে পারলাম না, পাঁচবার বলল এরা কি বিজয়ী হবে? এরা জীবনও বিজয়ী হতে পারবে না, মুখ না খোলা পর্যন্ত তো আমি দ্বিতীয় শব্দটা আগাতেই পারব না। সবাই জোরে বলেন এনআরসি ইস্যু কে তুলেছেন? মোদি। বাস এটা জমা রাখেন, আপনারা বলেছেন মোদি কিন্তু আমি বলিনি, এটা জমা রাখেন। এবার আমি দলিল দিব, হাসছেন কেন? কাউকে কি খুব মজা লাগছে? কাউকে খুব মজা লাগছে? দুঃখের কথা শুনেন, আমরা আসল জায়গাটা ধরতে পারছি না। মেন জায়গা যতক্ষণ না ধরবেন, ল্যাবে যতক্ষণ পর্যন্ত আপনার রক্তের গ্রুপের রোগ ধরা না পড়বে, ততক্ষণ পর্যন্ত আপনার ঠিক মতো জায়গায় ওষুধ করবে না। আমি তিনটে প্রশ্ন করব আপনাদেরকে। আমি বলেছি চারজনকে চারটা কলম চারটা খাতা দেন, ওরা ভিতরে ঢুকবে। আমার কথাটা ভালো করে শুনেন, এই দিক থেকে ওরা শুরু করে চলে যাবে, যাদের নাম লেখানোর ইচ্ছা 5,000-10,000 নাম লিখবে, চাদর ঢুকাবেন না, ওটা শেষে কারো শেষে। হ্যাঁ, আমি খাতা কলম নিয়ে চারটা যুবককে এদিক থেকে ওই দিকে বেরিয়ে যেতে বলছি। বাস যাদের ইচ্ছা আছে উনি বললেন ভাই আমার নামে 5,000-10,000 লিখবে। কিন্তু আমরা আসল জায়গাটাকে টার্গেট করতে পারছি না। কেন? আজকে আমরা একটা বক্তা আমাদের বীরভূমে রাজগ্রামের ওখানে বোস্টন ডাঙ্গায় বক্তব্য রাখছে, ভারতবর্ষকে ইসলামী রাষ্ট্র করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। চিন্তাগুলো খুব ভালো, ওর সঙ্গে আমার মনে হচ্ছে জয়েন্ট হয়ে যায়, কিন্তু কাজ খারাপ। ওর গায়ের গন্ধের পাশে বসা যায় না, নাম রেখেছে আতরান, মাথা কোথাও টুকবেন, একপক্ষ নামাজ নামাজ পড়ে না, নাম রেখেছে মুসাল্লি, গোটা ভারতের ইসলামের কথা চিন্তা করছে, ওর 3.5 বডিতে ইসলাম নাই। আমরা ভারতের ইউনিটে চিন্তা করছি, কিন্তু আপনি নিজে আল্লাহর কসম দিয়ে বুকে হাত রেখে দাঁড়িয়ে বলেন আমি নূর মোহাম্মদ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বলছি, আমার মাথা থেকে পা পর্যন্ত 100% ইসলাম এখনো নাই। আজকে একটা ফ্যামিলিতে ইসলাম নাই, আজকে একটা মানুষের কাছে ইসলাম নাই, একটা নারীর কাছে ইসলাম নাই। এরা কি করে চেতনা দিতে পারে? আমার প্রথম প্রশ্নের উত্তরটা সকলে দেবেন বলে আশা করছি, হাতগুলো ধরে বলছি। প্রশ্ন নম্বর 1, মোদি আগে মসজিদ ভেঙেছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কেস নম্বর 1 এর বিচারটা আগে হোক, তারপর নম্বর কেস 2 এর বিচার। সীতাহারে 2,000 লোকের উপরে নামাজ পড়া হয়েছে, 20টা নামাজ পড়ে আর বাকি কটা 2,000 হল, এদের বিচার কে করবে? ও তো বেঈমান মসজিদ ভেঙে খুশি হবে, তুমি মসজিদ থেকে বেরিয়েছ কেন? তারপরে মসজিদের থেকেও বড় হচ্ছে কোরআন, হচ্ছে সমাজ। আজকে মুসলমানরা সমাজকে ভেঙে টুকরো টুকরো করেছে, একটা মসজিদকে চারটা করেছে। 2 নম্বর আপনাদের কাছে প্রশ্নটা আমি রাখছি, ভেবে উত্তর দেবেন। আজকে ইউটিউব খুলেন, কাগজ খুলেন, পেপার খুলেন, রসুলকে বেসিক করে 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 কথা বলছে কাফের বেঈমানেরা, বলছে কি বলছে না? আর হেনা বলেন বলছে কি বলছে না? তো তার আগে বলেন আপনি আপনার রসুলকে গাল থেকে কখন চেঁচে নামিয়েছেন? এটা কোন অধিকারে নামিয়েছেন মুসলমানের বাচ্চা? আপনি বলেন আমার আদালতে এই বিচারটা আগে আপনি করেন, এটা কই আপনি কই?
কই আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই না পোশাকে মাথাটা খুলে দেখেন এইখানটায় চুল সাইডে চুল নাই কই নবী মুহাম্মদ তোমার টাকুর নিচে কাপড় কই নবী মুহাম্মদ তুমি নবী মুহাম্মদকে প্রতিদিন বেশ্যুতি করেছ কোরআনের আয়াতকে বেশ্যুতি করে লাঠি মেরে তুমি হাঁটছ গজব আসবে না এনআরসি ইস্যু মোদি তুলে নি এটা আমাদের আমলের ফল এসেছে জি একটা ঘটনা শোনাই হযরত একটা কোরআনের ঘটনা আর একটা শেখ সাদির গল্প আমি কিন্তু বক্তব্য শুরু করে দিয়েছি উপস্থাপনায় চলছে ভাইরা আমার হুঁশিয়ার হয়ে যান কিছু দেখে কিছু বুঝতে হবে আমার লোকমান আমার ছোট ভাইয়ের মতো আপনার কি না পিয়ার ছোট ভাইয়ের মতো সাজ্জাদ এইখানে তফসির এরা যদি এখানে সরফরাজ এরা যদি এখানে ধান গম ভুট্টা মেলেছে শুকাতে দিয়েছে পূর্ব দিক থেকে কালো মেঘ উঠেছে আমি যদি ওদেরকে বলি গোটা 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 নষ্ট হয়ে যাবে ভুল হবে ভুল হবে না কালো মেঘ উঠেছে মানে তোদের উদ্দেশ্যকে শেষ করে দেবে মুসলমান তোমাদের ওপরে দিল্লি থেকে কালো মেঘ উঠেছে তাড়াতাড়ি মসজিদ ঢোকো না হলে আর রাস্তা নেই শুটিয়ে শেষ করে দেবে চামড়াকে তুলে পায়ের জুতো বানাবে জি মসজিদ আজান হয় সেই অবস্থায় মুসলমানরা তাসে ঝাল নিয়ে বসে আছে হাজি ভাই আমাকে এক গ্লাস দুধ দিয়েছেন গরম আমি খাবো ভিতরটা লকলক করছে ইস কি সুন্দর গাভীর দুধ দুধটা যে ছোটে লাগাতে গিয়ে আমার পায়ে দিকে একটা জোরে এরকম হাতুড়ি মারেন দুধটা খেতে পারবো লাফিয়ে উঠবো ও গ্লাস পড়ে যাবে কিন্তু পায়ে মেরে আপনি আঙুলটাকে ফাটিয়ে দিলেন তারপরও দুধ খেয়েছি তাহলে প্যারালাইসিস কিনা প্যারালাইসিস কিনা অশান্ত হয়ে গেছে দিল্লিতে মুসলমানের লাশ পড়ছে আর সীতাহারের মুসলমানরা তাস খেলছে দিল্লিতে মুসলমানের আপনার বোন আর আমার বোন আর আপনার মা আর আমার মায়ের ইজ্জত নিয়ে আরএসএসের দল হোলি খেলছে সীতাহারের মেয়েরা পাপড়ের দোকানে ঘুরছে এরা প্যারালাইসিস হয়ে গেছে একটাই ইহুদিকে পৃথিবীর কোন কোণে যদি মারেন একটি ইহুদিকে পৃথিবীর কোন যদি কোণে মারে তাতে সেটা রাষ্ট্রসংঘ যদি মারে ইসরায়েল থেকে তাকে খুঁজে বের করে লাশকে কেটে কোণে টেঙে দিয়ে দেখিয়ে দেবে যে ইহুদির গায়ে তুই হাত দিয়েছিস আজকে মুসলমানের লাশ বানিয়ে দিল আজকে সীতাহারের লোক যদি থালাকে ছুঁড়ে ফেলে দেয় খাবো না দেখবো আগে কি হয়েছে আমার গায়ে ব্যথা দিয়েছে কেন তা নয় এরা অনাজতে তাস খেলছে হাসছে আনন্দ করছে কেন মারবে না মুসলিম বডিটা প্যারালাইসিস হয় জি প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহ বলছে এনআরসি নিয়ে চিন্তা করছিস রে এটা আমি পূর্ব দিকে মেঘ তুলেছি তোদেরকে হেদায়তের জন্য শেখ সাদির গল্পটা শোনাই তারপরে ওই কথাটা হাদিসের কথাটা তুলে ধরব শেখ সাদি আলাইহি রাহমাহ বলছেন যে একজন বৃদ্ধ লোক একটা আটানা পয়সা নিয়ে রুটির দোকানে গেছে রুটির দোকানে গিয়ে বলছে আমাকে একটা রুটি দাও আমাকে একটা রুটি দাও দোকানদার পয়সাটা কিরকম করে তোমার দেখে বলছি চাচু আপনার পয়সাটা অচল চাচু আপনার পয়সাটা অচল যেই বলেছে অচল পয়সা তালের কাছের মতো ধ্রাস করে পড়ে বেহোশ হয়ে গেল আঠানা পয়সা অচল বেহুশ হয়ে গেল চায়ের দোকানে যত যুবক ছিল তোর 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 দাদুকে উঠা দাদুকে উঠা চাচাকে উঠা মাথায় মুখে পানি দিয়ে হাওয়া করে 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 দাঁতটা ছাড়ালো যখন জোরে একটা শ্বাস নিল যুবকরা বলছে দাদু আঠানা পয়সার এত মনোজ
যাখানা পয়সা অচল তার জন্য বেমুশ হয়ে গেলেন। বৃদ্ধ তখন টুকরে কেঁদে উঠে মুখে হাত দিয়ে বলছে না তার জন্য। তাহলে তখন বৃদ্ধ বলছে ভাইয়া ভাতিজারে এই দোকানে যখন আঠানা পয়সাটা আমি দিই তখন আমি জানি আমার পয়সা চলবে। এই পয়সাটাকে আমি শ্রম দিয়ে হাঁড়িতে রেখেছি 6 মাস ধরে, আমি জানি আমার পয়সা চলবে। যখন আমি রাস্তায় আনছি তখন জানছি আমার পয়সা চলবে। যখন আমি দোকানদারকে দিচ্ছি তখনও আমার বিশ্বাস যে আমার পয়সা চলবে। কিন্তু একটা দোকানদার বলে দিল তোর পয়সা অচল, তা আমি বেহুশ হয়ে গেলাম যে আমার বয়স 70 বছর হয়ে গেল, এখন আমি আঠানা পয়সা চিনতে পারলাম না। তাহলে আমি সারা জীবনে যত আমল করেছি আমি জানি আমার নামাজগুলো চলবে। আল্লাহ যদি একবার বলে অচল তাকে চালিয়ে দিবি ভাই, এর জন্য আমি আমার জীবনের তেলাওয়াত, জীবনের জিকির, জীবনের রোজা, জীবনের নামাজ, জীবনের দান, জীবনের খয়রাত যত আমল করেছি, যেদিন আল্লাহ বলবে তোর আমল নামা নিয়ে আয়, তোর আমল গুলো নিয়ে হয় আমি অহংকারের সঙ্গে আল্লাহর কাছে পেশ করবো, মাহবুব এগুলো আমার আমল, আল্লাহ কাছে বলবে অচল। জায়গাটা কোথা হবে? জাহান্নাম। এনআরসি নিয়ে টেনশন করেন না, এনআরসি তে যদি আপনি বাদ করে দেন আপনার বাংলাদেশ নেবে না, ইন্ডিয়া নেবে না, গুলি খেয়ে মরে যাবেন। আর না হয় বিদেশি ক্যাম্পে থাকবেন, চিন্তা করেন সুরা ফাতিহাটা ক্লিয়ার আছে কিনা, দরুদটা ক্লিয়ার আছে কিনা, নামাজের সাজদাটা ঠিক আছে কিনা। সামান্য একটা বাপের নামের অক্ষর গোলমাল হলে যদি এনআরসিতে একটা বেইমানের কাছে আপনি বাতিল করে যান, তাহলে আল্লাহর কাছে আপনার নামাজের ন্যূনতম কিছু বাদ গেলে, নামাজ নিষেধ হয়ে গেলে আপনার ডিটেনশন ক্যাম্পের নাম হবে জাহান্নাম। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এটা তুলে ধরেছে। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছেন, দয়ার নবী রহমতুল লিল আলামিন রাস্তায় হেঁটে যাচ্ছেন, এমন সময় উমাইয়ার আবু জাহেল দুইজন পালাক্রমে হযরতে বেলালকে পেটাচ্ছে। তাদের মার ছিল কিসের? লোহার তারের চাবুকের মার, শরীর যেন চামড়া কেটে যাচ্ছে ঝরঝর করে রক্ত। এই ক্ষত শরীরটাকে সমস্ত দুপুরে দ্বিপ্রহরে বুকে পাথর দিয়ে মরুভূমির ময়দানে রাখছে। তারপরে সকাল আর সন্ধ্যায় গরুর মতো গলায় দড়ি দিয়ে বাচ্চাদের হাতে দিয়ে মদিনার গলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে। ইসলামের উপরে নির্যাতন হয়নি এরকম বছর নাই, এটা নতুন কথা নাই। যেদিন থেকে আদম এসেছে সেদিন থেকে ইবলিস তার ডিগ্রি পেয়েছে। একদিকে মূসা, একদিকে ফিরআউন, একদিকে ইব্রাহিম আর একদিকে নমরুদ, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিকে আবু জাহেল। নবীজির মতো জামানাতে আগমনের পূর্বে জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া হয়েছে। অতএব বন্ধুরে, ইসলামের ইতিহাসে এটা নতুন কিছু নয়, এটা অনেক ওল মডেলের খবর। ইমানদারের উপরে নিষ্পেষণ পৃথিবীতে চলবে,
এটা নতুন খবর নয়, এটা পুরাতন খবর। তাই একজন দার্শনিক উর্দুতে বলেছে, আমি বাংলায় তিনবার বলে দিব, পৃথিবীর বুকে ইস্তোনিয়া মে হালাত আতে হ্যায়, জব হালাত আতে হ্যায় কাফেরো পর পকড়তে হ্যায় আফসো আসবাব কো, আর সলভ করনা চাহতে হ্যায় আসবাব লেকর, জব হালাত আতে হ্যায় ঈমানদারো পর তো সোসকো হ্যায় আল্লাহ কো লেকর, উসকো হাল করনা চাহতে হ্যায় আল্লাহ কো লেকর। তার মানে বিপদ আসেনি এমন একটা জামানা নাই। তবে শুনলেন, ইমানদারের উপরে যখনই বিপদ এসেছে, ইমানদার আল্লাহকে জড়িয়ে ধরেছে। আর বেঈমানের উপরে যখন বিপদ এসেছে, বেঈমান সম্পদকে জড়িয়ে ধরেছে। বেঈমানের লক্ষণ হচ্ছে বিপদ থেকে বাঁচার জন্য সম্পদকে ধরবে, ইমানদারের লক্ষণ হচ্ছে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে জড়িয়ে ধরবে। লাইটটা জ্বালায় না মোবাইলের, আমি যে এমনি করছি, ছোট্ট বাচ্চা ছেলে নাকি তো, তোর হাতে ওই মোবাইল, দুঃখ রাখি বুঝলে, আমি মোবাইলের লাইটটা দিতে পারি না, আমার মাথায় ব্যথা উঠে যাবে, মোবাইলে কেড়ে ঘর যাবে শুনলি, আমার আর রেকর্ড তোকে করতে হবে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? আজকে উপশম দিচ্ছি, কিন্তু জাহান নামের কত বলবো, কত টাইম পেয়ে দিকে যাবেন, কাপড় কাপড় কিনে রেখেছেন, হালকা কেটে আসেন লেট হবে, আর আমার বিবিকে খবর দিতেন চুরি চুরি ভেঙে তো হালাত মুসলমানদের উপরে আসবে। মানুষের দুইটা সৌন্দর্য, চামড়াটা সুন্দর, ব্যবহার খারাপ। চামড়া সুন্দর, ব্যবহার খারাপ। লোকটা দেখতে অতি খুশি কালো, কিন্তু চরিত্র ভালো। কোনটা ভালো? তাহলে কালো লোক চরিত্র ভালো, আর আপেলের মতো চেহারা কিন্তু চরিত্র কঠিন জিনিস। দেখেন এবার হজরতে বেলালকে মারছে, বেলাল খালি বলছে আহা আহা আহা, কোশ্চেনটা কত হার্ড, প্রশ্নটা কত হার্ড, উত্তর কি দেবে? প্রশ্ন করছে আবু জাহেল তাকে, বেলালকে, এমনি করে চাবুকটা তুলে বলছে বেলাল তোর আল্লাহ বড় না আমি বড়? আল্লাহ তোর আল্লাহ বড়, এটা বলছিস ভুল বলছিস না? না আল্লাহ বড়। বলছে এই যে চাবুক আমার হাতে, তুই এখন তোর আল্লাহকে বল আমার হাতটা কে দেখ, মারলাম খেয়েছিস, তোর আল্লাহ কাছে বললো না, এবার বল তোর আল্লাহ বড় না বড়? কত হার্ড কোশ্চেন, কত হার্ড কোশ্চেন, প্র্যাকটিক্যালে দেখাচ্ছে তোর আল্লাহ বড় না আমি বড়। জি মাপ চেয়ে নিচ্ছি খবরদার, একজনের মুখে হাসি যেন দেখতে না পারে। আমি বীরভূমে কোন হাজির কাছে কোন কাজে গেছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল এত যে মুসলমানদেরকে মারছে তা আল্লাহ এখন কি করছে? হাজবেন্ড না বলেছে উনি ট্যালেন্টেড মানুষ, পাগলা হয় আবার শিক্ষিত, তাহাজুদ করেন, বেনামাজি নয়, হাজির সাহেব মানুষ, হয়তোবা আমাকে পরীক্ষা করছে। তো বলছে এখন আল্লাহ কি করছে? দর্শকের ভূমিকা পালন দুটি উত্তর এখান থেকে আপনারা পেয়ে যাবেন, প্রশ্ন একটা দুটি উত্তর। যখন বেলালকে বলল বেলাল, বেলাল রে তোর আল্লাহ বড় না আমি বড়, বেলাল তখন উত্তর দিছে রে আবু জাহেল উমাইয়া তোর দুইজনই বেঈমান, ওই অবস্থায় বলছে তোর দুইজন বেঈমান,
তোদের যদি ঈমান থাকতো তো প্রশ্নটাই আসতো না, তোদের ধ্যান তোদের ধারণা তোদের আকীদা তোদের বিশ্বাস, তোরা আমাকে মারছিস কিন্তু আমি বেলালের দিলে এখনো অনুপরিমাণ আকীদা আসেনি, আমার ঈমান আসেনি যে তোরা মারছিস, তোদেরকে কোনদিন আমি দোষ দিব না রে। এই মাঠটা কোথা থেকে আসছে আমি জানি, একটা মাটির হাঁড়ি যদি কেউ কিনতে যায় হাতে দুবার বাজিয়ে দেখে ফাটা আছে না গোটা আছে, তো আমার আল্লাহ চিরসুখের জান্নাতের মেহমান আমাকে বানাবে, এর জন্যে আমার আল্লাহ তোদের মতো বেঈমানকে দিয়ে আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে। ভারতবর্ষের মুসলমান ভাবিয়েন না, এনআরসিটা মোদিয়া অমিশার ব্রেন এসছে, আল্লাহ পরীক্ষা করছে, এরা যাই কোথা দেখি করানা আছে, পাঁচটা জিনিসে পরীক্ষা করবো তোদেরকে, তার মধ্যে এটা একটা ওয়ালা নাম্বার ওয়ান নাকুম বিশাইয়িন মিনাল খাস, আমি তোদেরকে পরীক্ষা করবো ভীত সন্ত্রস্ত করে দিব, তখন তোরা কোন দরজায় গিয়ে যাস তখন দেখবো, তার গুরুত্ব তখনই মেপে নিব। কার্ল মার্ক্সের একটা নীতি আছে, কার্ল মার্ক্সের নীতি কি জানেন, কার্ল মার্ক্স বলছে এটা যদি তুমি কোন পাড়াতে হিসাব করে দেখো তোমার কটা ভোট তোমার প্রতিপক্ষের কটা ভোট ঠিক যদি বুঝতে না পারো তাহলে ওখানে সমস্যা সৃষ্টি করে দাও, ঝগড়া লাগিয়ে দাও, ঝগড়া লাগালে তুমি বুঝতে পারবে কোন কোন লোকগুলো তোমার। তো আমার আল্লাহ সিচুয়েশন তৈরি করে নিচ্ছেন যে এই সময় একটা সীতাহার মাদ্রাসা মসজিদ ওইটা চায়ের দোকান, চায়ের দোকানে তিনজন বসেছে চারজন বসেছে, চাটা নিয়েছে বাঁ হাতে সিগারেট নিয়েছে ডান হাতে, কি ব্রেন দেখো চুপ করে টেনে ছাড়ছে, বলছে মুসলমানদের যা অবস্থা তাতে একটা জাতিসংঘের কাছে চিন্তা ভাবনা করা দরকার, কি ব্রেন করো বৈজ্ঞানিক হয়ে যাবে উর্বর আকার। আরেকজন বিজেপিকে ঠিক করতে হবে, এমন সেই মসজিদ থেকে আওয়াজ যাচ্ছে ওদের কানে, এই খবর কাকার জাতিসংঘের নয় রাষ্ট্রপতির নয় মানব অধিকারের নয় ট্রাম্পের নয়, তিনি একজন এমন ক্ষমতাবান আইয়া কোলো আইয়া কোন, যখন তিনি কোন জিনিসের এরাদা করেন আমি বানাব, শুধু খালি বলে হয়ে যায় তো সঙ্গে সঙ্গে হয়ে যায়, এইরকম ক্ষমতাবান জিনার কোন শরীক নাই এইরকম একজন বলিষ্ঠ আল্লাহ আছে, আয় তোরা নামাজে আয় আয় তোদের যত সমস্যা চলছে সমাধান নিয়ে চলে যা, আমি হুঙ্কার মেরে দিয়ে গোটা ভারতের প্রশাসনকে রাতে রাতে চেঞ্জ করে দিব, আর যখনই হাইয়ালাল ফালা বলছে নামাজি উত্তর দিচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আল্লাহর ক্ষমতা ছাড়া কেউ পৌঁছাতে পারবে না, রেডি হচ্ছে, আর তখনই ও বিড়িটা ফস করে ছেড়ে দিয়ে বলছে রাষ্ট্রপতির কাছে যেতে হবে, আল্লাহ বলছে যা পৃথিবীর যত দরজায় যাবে যা, তোদের কপালে লাভ ছাড়া আর
ঝাঁটা ছাড়া শান্তির প্রতীক পাবি না, আমি তোদের পৃথিবীতে জ্বালিয়ে দিয়েছি। হযরত বেলাল যখন এরকম উত্তর দিলেন, উমাইয়া আবু জাহেল অবাক, এত মারার পরও আমাকে দোষ দিছে না, বলছে আমার আল্লাহ আমার ঈমানের পরীক্ষা করছে। বিশ্ব নবী মসজিদে নববীতে গিয়ে চোখের পানি থামে না, অশ্রু মুছতে রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? নবীজি বললেন, রে আল্লাহর গোলামের দল, বেলালের নির্যাতনা আমি সহ্য করতে পারছি না। কে আছো বেলালকে আজাদ করে দিতে পারবে? আবু বকর উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমি বেলালকে আজাদ করে দিব। আবু বকর উঠে দাঁড়িয়ে গেলেন উমাইয়ার কাছে, উমাইয়ারে বেলালের মূল্য নিবি কত বল? যত টাকা চাইবি অতটাই মূল্য আমি বেলালের দিব। এই কথা বলে বেলালকে কিনে নিয়ে বেলালের হাতটা ধরে টেনে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর বেলালকে কিনেছি, এখন বেলাল আমার, আর আমি বেলালকে আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট করে দিলাম, এখন বেলাল আপনার। নবীজি বললেন, বেলালে তুমি ইমানে এত আপার লেভেলে পাশ করেছো পরীক্ষায়, তুমি চাকরি ছাড়া থাকলে আমি বিশ্ব নবী মানব না, তোমার এখনই চাকরি নিয়োগ হয়ে গেল, আমি যে মসজিদের ইমাম তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। একদিন সাহাবীদের মধ্যে আলোচনা হল যে সাহাবীদের মধ্যে আলোচনা হলো কি, যে বেলাল তো প্রতিদিন আজান দেয়, তো আজকে অন্য কেউ আজান দেয়। সেই সাহাবীটা অন্যজন আজান দিল, আসরের আজান। জিব্রাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসরে নামাজ পড়বেন না? বলে নামাজ হয়ে গেছে। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ যে আজানে ধ্বনি প্রতিদিন আরো সলা শুনতে পাই, আজকে সেই কণ্ঠটা হয়নি। নবীজি বললেন, বেলাল তোমার চাকরি আল্লাহ গ্যারেন্ট করে নিয়েছে। কালো মানুষ, খোট মোটা চেহারা, বিদেশ না চাপটা। একদিন নবীজি বলছেন, বেলাল বেলাল ইয়া রাসূলুল্লাহ তুমি জানো কিয়ামতের মাঠে আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? বেলাল বলছে, আমি গোলাম, সারা জীবন গোলামি করেছি, আমার চেহারা নাই, আমি কালো বিক্রম মানুষ, আল্লাহ আমাকে ভালোবাসবে? নবীজি বললেন, বেলাল জানো তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে? শোনো বেলাল, জান্নাতে প্রথম যে ব্যক্তিটা যাবে সেটা আমি যাব, জান্নাতকে বরাদ্দ করে মেহশারের ময়দানে আমার দুইটি ডিউটি আছে, ডিউটিতে চলে যাব। এক নম্বর হচ্ছে হাজে কাউসারের পানি পান করানো, ইন্না তাইনা কাল কাউসার, আর দুই নম্বরে হচ্ছে আল্লাহ কোরআনের আয়াতুল কুরসির মধ্যে বলছেন, কে আছে সাফাত করনে ওয়ালা আল্লাহর হুকুম ছাড়া? আমাকে আল্লাহ হুকুম দেবেন, আমি আমার উম্মতের জন্য সাফাতের কাজে ব্যস্ত থাকব। যখন আমার ডিউটি দুটি শেষ হয়ে যাবে, ফাইনাল, আমি এবার জান্নাতে যাব, আর আসব না, হাসুর থাকবে না। আমাকে আমার মাহবুব কেমন করে জান্নাত নিয়ে যাবে জানো বেলাল? আমি হেঁটে যাব না,
আমি ঘোড়াতে যাব না, আমি খচ্চরে যাব না, আমি নবী মুহাম্মদকে উটের উপরে চাপিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। বেলাল রে, তখন তোমার সঙ্গে তোমার আল্লাহ কি ব্যবহার করবে জানো? যে উটের উপরে সওয়ার হয়ে আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরে তুমি জান্নাতে যাবে। হযরত বেলাল কেঁদে ফেললেন, খুশিতে আর রাসূলুল্লাহ, আমি গোলাম এই সম্মানটা পাবো? বলে হ্যাঁ, আল্লাহ তোমাকে এই সম্মান দিয়েছে, তুমি পাবে। আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি অত্র এলাকার মুসলিমদেরকে বলতে চাইছি, নির্যাতনের সময় আল্লাহকে জড়িয়ে ধরেন। বুখারীর একটা হাদিস বলে, আমি সরাসরি জাহান্নামের আয়াতগুলোর দিকে দৃষ্টিপাত করব। বুখারীর হাদিসটা হচ্ছে, আল্লাহর নবী বলছেন যে, উদাহরণটা নবীজি দিচ্ছেন আমার ব্রেনে নাই, যে যখন কোন ময়দানে চড়তে দিয়ে আসে ঘোড়াকে, ওই ঘোড়া যখন বাইরে যাওয়ার চেষ্টা করে তো দড়িটা ঝাঁটকা মারে, যেহেতু খোঁটাতে বাঁধা আছে, তখন ঘোড়া মনে করে যে আমার মালিক আমাকে বেঁধে রেখেছে, আমি বাইরে যাচ্ছিলাম এর জন্য ঝিটকা মেরেছে। ঘোড়া এটা ভাবে, হে মুমিন, যখন তোমরা আমলের বাইরে যাবে তো আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে মার আসবে, সেই অবস্থায় যেন মসজিদে ঢুকে আল্লাহর কাছে কেঁদো, আল্লাহ তোমাদের রাস্তা ক্লিয়ার করে দেবে। অতএব সেই দিন মুসলমানদের এসেছে, আল্লাহ বলছে ঠিকানা কোথায়? বাংলাদেশ থাকবে না, ভুটান থাকবে না, নেপাল থাকবে না, ভারত থাকবে না, পাকিস্তান থাকবে না, কুয়েত, ইরাক, ইরান, সৌদি, সুদান, নাইজেরিয়া, আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, হল্যান্ড, রাশিয়া, চীন, কিছুই থাকবে না, থাকবে শুধু দুইটি ঠিকানা, রহমান তওবা ও আসর আল হায়াত আদ-দুনিয়া, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মাত্র দুটি ঠিকানা থাকে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনে। আমার বাড়ি বর্ধমান জেলা, ওই জেলার ভিতরে একটা থানা আছে আউশ গ্রাম, সেই থানাতে একটা পঞ্চায়েত আছে রামনগর, সেই পঞ্চায়েতের অধীনতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম পুবার, পরশু বয়াকার র, PUBAR, পুবার। সেই পুবারে একটা জীর্ণ কুটিরে আমার বাড়ি, সেখান থেকে আমার সফর শুরু হয়ে আমি সীতাহার এসেছি। সীতাহার থেকে পোবার কত দূর? গাড়ির মাইল মিটার বলছে 380 থেকে 90 কিলোমিটার, 400 ধরো। আমি 400 কিলোমিটার এসেছি। আমার জোহর হলো দুরিকাত, আসর দুরিকাত, এসা দুরিকাত, আমি মুসাফির। আমার জামাতেরও গুরুত্ব কম আছে, জামাত ধরতেই হবে। আমার ফুল নামাজের গুরুত্ব কম আছে, জুমা করতেই হবে, গুরুত্ব কম আছে, এগুলো আল্লাহর তরফ থেকে আমার মাপ আছে। এখান থেকে আমি শিলিগুড়িকে আসাম চলে যাই 900,000 কিলোমিটার, তো একই অবস্থা থাকবে যতক্ষণ পর্যন্ত ওই আমার বাড়িতে না ঢুকবো। যেই বাড়িতে ঢুকে যাব আমার নামাজ ছট করে চার রেখা দাঁড়িয়ে যাবে। তো আমরা মুসাফির, পেছনে কোন যাত্রা চলছে, ওই দিক থেকে ওদিকে আলাদা বাহন চলছে, তো একটা কথা ভালো করে শুনেন, আমি মুসাফির। তাহলে আমরা আসছি কোথা থেকে? দুটি আয়াত আল্লাহ দুটো প্রশ্ন করেছেন, প্রশ্ন দুটো কত সুন্দর, কত তত্ত্ববহুল।
আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আরেকবার বলছি, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আরেকবার বলি, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমার আল্লাহ কত বড় কথা বলছেন, কত তথ্যবহুল কথা বলছেন, কত গভীর কথা বলছেন, কত ডিপলি কথা বলছেন। বেটি আমার, বোন আমার, খালা আমার, মা আমার, শোনেন, আমার আল্লাহ বলছেন, তুই নিজের সোজটা কি তুই নিজেই, না তোকে বানানে ওলা কেউ আছে। দুইটা প্রশ্ন, তুই নিজেকে কি নিজেই বানিয়েছিস, একটা প্রশ্ন, না তোকে কেউ বানানেওয়ালা আছে। যদি তুই নিজেকে বানানেওয়ালা নিজেই হয়ে থাকিস, তাহলে তোর আসার ব্যাপারেও স্বাধীন, যাওয়ার ব্যাপারেও স্বাধীন, কদিন পৃথিবীতে থাকবি তাতেও তোর স্বাধীন। তোকে নামাজে রোজা কিছুই করতে হবে না, তোর পেছনে কোনো হুকুম নাই, কাজে নাই। কিন্তু যদি তোকে কেউ বানিয়ে থাকে, নিশ্চয় বানানেওয়ালা বানানোর সময় কোনো উদ্দেশ্য নিয়ে বানিয়েছে। তাহলে যে বানিয়েছে সে কোন কাজের জন্য বানিয়েছে এটা ভেবে নে। অতএব বন্ধুরে, আমরা নিজে কেউ আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে যিনি পাঠিয়েছেন আজ তিনি কত দূর থেকে এলেন, আমাকে যদি ধরেন কোথা থেকে এলেন, না বর্তমান জেলাটা অতিক্রম করে বীরভূম মুর্শিদাবাদ মালদা অতিক্রম করে দিনাজপুরে এসেছি, তাহলে আমরা যে আজকে 2020 সালে মার্চ মাসের 6 তারিখ দিবাগত রাত্রিতে সীতাহারের ময়দানে বসে আছি, তাহলে আমরা এসেছি কোথা থেকে, নিজের নিজের বাড়ি থেকে। আবার বাড়িতে ফিরে গিয়ে শান্তি পাবো, নচেত আমরা কাজে আছি, ব্যস্ত আছি। তো আমার আল্লাহ বলছেন, তোদেরকে পাঠানো হয়েছে কোথা থেকে ভাব, যতগুলি মানুষ আমরা এসেছি, তাতে মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, মারওয়ারি হোক, আরা ব্যানার্জি হোক, চ্যাটার্জি হোক, দাস হোক, গুপ্ত হোক, সাঁওতাল হোক, যে কোনো হোক না কেন, পৃথিবীর বুকে আদিবাসী হোক, এক কথায় বাণী আদম হলি হয়ে যাবে। আদমের সন্তান যতজন এসেছে, এরা জান্নাতুল ফেরদাউস থেকে আসছে, কারণ আদমকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে বানালেন, আর বানানোর পর তার পিঠে হাত রেখে কিয়ামত পর্যন্ত যতগুলি উম্মত আসবে, সমস্ত বান্দাদেরকে তিনি একই টাইমে তৈরি করে নিলেন আদমের পিঠ থেকে। এবার যার যখন পালা, যে যে সালে যে তারিখে পালা, ওই অবস্থায় আসবে। আর পৃথিবী না নাটকের মঞ্চ, এখানে সে নাটক করে আবার নিজের দেশে ফিরে চলে যাবে। বন্ধুরা, আবার এখানে আপনারা দুইটা পাঁচটা বক্তা দেখেছেন, সবগুলোকে একটা রুমে ভরেছেন, যার যখন প্রয়োজন স্টেজে উঠবে, নিজের দেশে চলে যাবে। পৃথিবীটা ওরকম নাটকের মঞ্চের মতো, যখন যার পালা পড়বে, মা হবে, খালা হবে, নানি হবে, দাদি হবে, আব্বা হবে, দাদু হবে, নানা হবে, শ্বশুর হবে, নাটক করবে, চলে যাবে। কিন্তু আমাদের আসল জায়গাটা হলো জান্নাতুল ফেরদাউস, যেখান থেকে সফর শুরু হয়েছে। এবার মায়ের পেটের ভিতর দিয়ে রোডটা এসে আপনার দুনিয়ার ভিতর দিয়ে, কবরের ভিতর দিয়ে গিয়ে কিয়ামতের মাঠে উঠে ফুলশেরাতের ব্যারিস্টা পার হয়ে গিয়ে আমাদের জায়গাটা, ঘরটা, এই রাস্তায় যেতে যেতে
যেই বাড়ি যে উঠতে যাবেন, কেন্দ্র সরকারের ইমরি কিসেন আছে, ওখানে এনআরসি চেক আপ হবে, যে আল্লাহর গোলাম তাকে যে কাজে পাঠানো হয়েছিল ওই ওই কাজগুলো সে করেছে কিনা। যখনই কাজগুলো মিলে যাবে, নিজের ঘর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর চার এনআরসি মিলবে না, আধার কার্ড মিলবে না, ভোটার কার্ড মিলবে না, দলিল মিলবে না। তার মানে দলিল বলতে, তার বাপ ছিল আদম নবী, তাকে নবীর বাচ্চা মনে হবে না। ইহুদি হয়ে গেছে, নাসারা হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, পৃথিবীতে ব্যানার্জি চ্যাটার্জি হয়ে গেছে, কিংবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জুয়ারি মদ মাতাল হয়ে গেছে, তার কলঙ্ক লেগে গেছে, আমলের আমল নামা তার ঠিক নাই, এনআরসিতে সে ধরা খেয়েছে, সে জান্নাতের নাগরিক হতে পারবে না। ডিটেকশন ক্যাম্পের নাম হলো জাহান্নাম। আবার আল্লাহ বলছেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওদের চিরদিনের ঠিকানা হবে ওই কঠিন জাহান্নামের ভিতরে। আপনাদেরকে তিনবার চারবার বললাম, কি যে বুঝলেন না, আমি বুঝতে পারছিলাম না। আমার আবার বাংলাটা আলাদা, আপনাদের সঙ্গে মিলছে কিনা জানি না। জি, যখন ভূমিকা দিচ্ছিলাম তখন আমার একটা আলাদা স্তর ছিল, রানিং ব্যালেন্স। আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করার স্বভাব। হাজি, ভিক্ষা করতে বলে কি লেট হয়? খেয়ে দিয়ে পান চাপিয়ে এল, এবার নাম দেখি, এই করে মাদ্রাসা চলে না। পরে শুনছি একটা গায়ে তিনটে দল হয়েছে, ওরা রাগ করে ওই জালসাতে লোকও আসে নাই, আদায়ও দেয়নি। বলছি নূর মোহাম্মদের গাড়িটা আদায় হলো না কেন, পয়সা ধরে উঠেছে। তোরা ঝগড়া করেছিস তা আমাকে মারবি কেন? কিছু লোক আছে বইয়ের সঙ্গে ঝগড়া করে, ইমাম সাহেবকে যে গাল দেয় বউ মেরেছে। আমাদের এগুলো জেনে জেনে অভ্যাস হয়ে গেছে, তো বয়স তো 50 ঘুরতে চলছে। তো আপনাদের সামনে আমার মেন বক্তব্যে আমি এখন নেমে গেলাম। এতক্ষণ উপস্থাপনা ছিল, আর এনআরসি নিয়ে কিছু সব জায়গাতে গেলাম, কিছুটা বলছি সামান্য, না বললে মানুষের ভীত সন্ত্রস্ত কাছে না। আল্লাহর কসম দিয়ে যদি আমাকে বলতে বলেন, তো 100 বার আল্লাহর কসম খাবার আপনারা গুনবেন, এনআরসি লাগবে না, একটা কাজ করলে লাগবে না। সেটা হচ্ছে মসজিদে ঢুকে আল্লাহকে রাজি করে নিতে হবে, ওই কথাকে গোলাম বানিয়ে দেবে আল্লাহ আপনার জুতো সুদাকুর করা। আর আল্লাহ যদি নারাজ থাকে, সব কাগজ ঠিক করলেন, তারপরও মার বলবে, কেউ রুখতে পারবে না। জালেমদেরকে আল্লাহ শান্তি দিবে না। তাহলে আমাদের আসল ঠিকানা হল জান্নাত। সবাই এবার মুখ খুলেন, আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আর যদি জান্নাত যাওয়ার মতো কাজ না করে থাকবে কোথায়? জাহান্নাম। জাহান্নামটা কেমন? জাহান্নামে খালি মানুষ এতটুকুই জানে, জাহান্নাম হলো ভয়ঙ্কর, বাস ঠিক আছে, আপনার জানাটা ভুল নয়। জাহান্নাম রেগে কেউ কাউকে বলে, আমার টাকা দিলি না, লাল ঘরে যাবি। লাল ঘর মানে বলেন জেল, জাহান্নাম যাবি, জি ওখানে ঢুকবি, এটা বলে। কিন্তু জাহান্নাম কি লাল? চলেন জাহান্নামের রূপটা আগে দেখি। জাহান্নামকে বানানো হয়েছে কিভাবে আর জাহান্নামের রূপটা কেমন? বন্ধুরা আমার, পৃথিবী আসমান জমিন আল্লাহ বানিয়েছেন 6 দিনে। আল্লাহ 1 সেকেন্ডে পারতেন, 6 দিন ব্যবহার করেছেন, তার কারণ আছে।
দুই নম্বর হল আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন নিজের হাতে, এখানে আল্লাহ হুকুম করেননি হয়ে যা আদম হয়ে গেছে তা নাই, আল্লাহ কত ভালোবাসেন মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নিজের হাতে আদমকে বানিয়েছেন, আর বাকি যত বস্তু রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কোন হয়ে গেছে ফায়কুন, আল্লাহ বলেছেন কোন হয়ে গেছে ফায়কুন, কোন ফায়কুন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ আসমানকে জমিনকে বানালেন ছদিনে, বাকিগুলো বললেন কোন কোন ফায়কুনের মাধ্যম দিয়ে হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইজা আরাদা শাইয়া আইয়াকু ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়া আইয়াকুনা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোন জিনিস করার ইরাদা করতেন তখন তিনি হুকুম করে দিতেন উট হয়ে যা হয়ে গেছে, ঘোড়া হয়ে যা হয়ে গেছে, গাধা হয়ে যা হয়ে গেছে, কিন্তু মানুষকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আর আসমান জমিনকে বানিয়েছেন ছদিনে, চলেন জাহান্নাম, জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় কত দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে হুকুম করলেন উকদা আলান্নার, হে আমার ফেরেশতার দল তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো, জাহান্নাম জ্বালাও হুকুম দিল, জাহান্নাম জ্বালাতে শুরু করলো, ফেরেশতারা জাহান্নাম জ্বালালেন করদিন, এক হাজার বছর, ছয় দিন নয়, নয় দিন নয়, ছয় মাস নয়, এক হাজার দিন নয়, আল্লাহর নবী বলছেন এক হাজার বছর জাহান্নামকে জ্বালানো হল, জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আহমরাতে লাল টকটকে রক্তের মতো লাল, ওই লালটা এত লাল টকটকে লাল হয়ে গেল, ফেরেশতারা এসে আল্লাহকে বললেন মাবুদ আপনি যে জাহান্নামটা চাইছেন ওই জাহান্নামটা কি আমি বানাতে পেরেছি, আমাদের শ্রমে কি জাহান্নামটা বেনেছে, আবার আল্লাহ বললেন না 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 বেঈমানদেরকে যে জায়গাটি দিব সেটি হয়নি, তোমরা আবার জাহান্নামকে জ্বালাও, সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন, আবার ওরা এক হাজার বছর মেহনত করলো, মেহনত করে আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা, ওয়াহিয়া আবিয়াসাত আল্লাহর নবী বলছেন, তখন ফেরেশতারা এসে বলল রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখন কি জাহান্নামটা জ্বলেছে আপনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন হে আমার ফেরেশতার দল আবার তোমরা জাহান্নাম জ্বালাও, আবার জাহান্নাম জ্বালাতে শুরু হয়ে গেল একদিন নয় দুদিন নয় এক হাজার বছর, আলফাসানাতিন উকিদা আলান্নারি আলফাসানাতিন, আবার যখন এক হাজার বছর জাহান্নামকে জ্বালানো হল জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাতে কালো, কালো কেমন কালো, পিজের মতো কালো, আলকাতরা মতো কালো, কালির মতো কালো, কোকিলের মতো কালো, চুলের মতো কালো, কাকের মতো কালো, জিনা পৃথিবীর কোন কালোর সঙ্গে সে মিল হবে না, সেটা এমন একটা কালো
তিনটি কথা মনে রেখে দেন, পৃথিবীর আগুনে আধারকে ঠেলে সরিয়ে আলো করে দেয়, পৃথিবীর আগুন আধারকে সরিয়ে আলো করে দেয়, আর জাহান্নামের আগুন যদি ত্রিপ্রহরে মাথার উপরে সূর্য আছে ওই অবস্থায় একটা টুকরা পৃথিবীতে ফেলে দেওয়া যায়, তিনখানা কাজ হয়ে যাবে, গোটা পৃথিবীটা গন্ধে ভর্তি হয়ে যাবে, সেন্ট বলে কিছু থাকবে না, গোটা পৃথিবীটা জ্বলে যাবে, কোন জায়গায় সবুজ ঘাস দেখা যাবে না, আর গোটা পৃথিবীটা অমাবস্যার মতো আঁধার হয়ে যাবে, আর পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ, আবার আগুনের রংটা হলো কালো। এবার জাহান্নাম কেমন খানিকটা বুঝে এসছে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের পা আছে, মুখ আছে, চোখ আছে, জাহান্নামের জীব আছে, জাহান্নাম হাঁটবে, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। বিশ্বনবী বলছেন ও উজলিফাতিল জান্নাত গায়রা বাই, জান্নাতকে সাজানো হবে বেশি দূরে নয়, আগর জাহান্নামকে আনা হবে। নবীজি বলছেন ইয়া আমি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবঈনা আলাফিন, ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমানিন মাহাকুল্লি জিমানিন সাবঈনা আলাফিন মালাকিন, জাহান্নাম সাতটা, একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। দেখেন জাহান্নাম আসবে কি হলো খালি তো দেখেন। নবী বলছেন সামিন আলাফিন জিমানিন মা কুল্লি জিমানিন সামিন আলাফিন মালাকিন, 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের সাতটা মুখ রয়েছে, এক একটা মুখে 70,000 করে লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এই ফেরেশতাগুলোর ক্ষমতা কত, অনফিকা ফিসুরি সফাইকা মান ফিসসামাওয়াতি ওয়াল আরদি, সুর ফুঁকে দিলে বিশ্ব ভ্রমণ্ডলকে ভেঙে যে জমা করে দেবে, ওই রকম ফেরেশতা 70,000 করে দুই দিকে ধরে থাকবে, তার মানে একটা মুখে 1,40,000 ফেরেশতা দুই ধারে টান মারবে, আর জাহান্নামকে যখন নিয়ে আসবে জাহান্নাম চিৎকার মারবে, আল্লাহকে বলবে রব্বি হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, সেই অহংকারীরা কই, সেই মালদারেরা কয়, সেই বেঈমানের দলেরা কই, যারা তোমাকে মানেনি সালাত আদায় করেনি, যারা জুয়ারি ছিল তারা কয়, সুখররা কয়, তাদেরকে আমার ভিতরে পাঠিয়ে দেন, তাদেরকে আমি নিষ্পেষণ করে 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 বুঝিয়ে দেব আমি কে, এইভাবে নিয়ে আসা হবে। আমার আল্লাহ বলছেন তাকে রাখা হবে কোথায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, একটু ধৈর্য ধরে জাহান্নামের ভিতরে কিছু তথ্য কথা, জাহান্নাম কোন জায়গায় রাখা হবে কেন, কোন জায়গায়, জান্নাতের রাস্তার ধারে। আহ মা আমার বোন আমার, আর এক জায়গায় আল্লাহ বলছেন